নমস্কাৰ, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল বাবুছ ক্লিকছ। অষ্টম শ্ৰেণীৰ ছাত্ৰীসকল, ইয়াৰ আগৰ ভিডিঅ'ত তোমালোকক অনুশীলনী আঠৰ দি কিছু গণিত দিছিলোঁ আৰু কিছু গণিত ৰৈ গৈছিলে। তো আজি ৰৈ যোৱা গণিতখিনিৰ কিছু গণিত তোমালোকক দিবলৈ ওলাইছোঁ। ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ আৰু মনোযোগেৰে চাবা, যিহেতু পৰীক্ষা সন্মুখত আহি আছে। তো অলপ মনোযোগেৰে ভিডিঅ'বিলাক চাবা। তো আহা, আজিৰ ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। তো দুই নম্বৰটো দিয়া আছে যে বছৰি আঠ সমস্ত দুইভাগৰ 1% হাৰে চক্ৰবৃদ্ধি সূতত 1 বছৰ 3 মাহৰ বাবে 10,000 টকা ধাৰ ল'লে চক্ৰবৃদ্ধি সূত নিৰ্ণয় কৰিব দিছে আমাক। ইয়াত 8.5% দিছে বছৰি আৰু 1 বছৰ 3 মাহৰ বাবে উলিয়াব দিছে আমাক। তো যেতিয়া বছৰটো ভগ্নাংশত থাকে তেতিয়াহ'লে আমাৰ সূত্ৰটো এনেকুৱা হয়, এ সমান P(1+R/100), যিটো বছৰ আছে সেই বছৰটো ইয়াত আহে 1 বছৰ, আৰু নেক্সট কি লিখিব লাগে, 1+ যিটো ভগ্নাংশ আছে ভগ্নাংশটো তাৰমানে ৰেট অফ ইণ্টাৰেষ্টত পূৰণ দিব লাগে। তো এইখিনি সূত্ৰৰ দ্বাৰাই আমি কি বুলি কয়, ভগ্নাংশত বছৰটো থাকিলে আমি সবৃদ্ধি মূলটো উলিয়াব পাৰোঁ। তো ইয়াত মানবিলাক বহাই দিয়া, পি সমান কিমান আছে 10,000, 1+R মানে কিমান আমাৰ 2/17, তো 2/17 দুইটো আমাৰ তলত আহিব, গতিকে 100 লগত 200 হ'ব এইটো, আৰু ওপৰত 17 থাকিল। আৰু 1+1/4 ইনটু ইয়াত কি হ'ব, আর মানে 2/17, তলত কি 100। তো 10,000 এটু কি হব 200/217, আর এটু কি হব আমার, এই 4 আর 2 পূরণ করলে 8 হব, 8 তো তলত আহিলে কি হব 800, আর এটু 17 গুণ 17, গতিকে কি হব 800/217, এইটো 200 নহয়, এইটো কি হ'ব 817, 800/817। তো এতিয়া 10,000 পূৰণ 200/217 পূৰণ 8/817, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গ'ল, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গ'ল। তো তলত থাকিল কিমান, 8 দুগুণ 16, তলত 16, আৰু ওপৰত এইকেইটা যদি পূৰণ কৰা, মই পূৰণ কৰি ইয়াত নিজে বহুত দীঘল হৈ যায়, গতিকে পূৰণ কৰিলে কিমান পাবা, 1,7,7,2,8,9, এই দুটা পূৰণ কৰিলে আমি এইখিনি পাম। তো 16 যদি হৰণ লওঁ আমাৰ কিমান ওলাব, 11,886.56, আৰু কিবা কিবি হ'লে আমি এই দুটা ৰাখিছোঁ, এইখিনি হ'ব সবৃদ্ধি মূল। গতিকে আমাক কি ওলাব দিছিলে, যে সুত নিৰ্ণয় কৰিব দিছিল, চক্ৰবৃদ্ধি সুত, এতেকে নিৰ্ণয় চক্ৰবৃদ্ধি সুত কিমান হ'ব, চক্ৰবৃদ্ধি সুত হ'ব কিমান, 11,886.56 বিয়োগ কিমান আমাৰ 10,000। তো এইটোৰ পৰা আমি এইটো বিয়োগ কৰিলে আমি কিমান পাম, 1,080.56 টকা। তো এইটো হৈছে সুত। তো 3 নম্বৰটো দিয়া আছে যে বছৰি 15% হাৰ চক্ৰবৃদ্ধি সূতত 26,400 টকা, 2 বছৰ 4 মাহৰ পিছত সবৃদ্ধি মূল আৰু চক্ৰবৃদ্ধি সুত নিৰ্ণয় কৰা। তো ইয়াত আমাক কি কৈছে, সবৃদ্ধি মূল আৰু চক্ৰবৃদ্ধি সূত আমাক নিৰ্ণয় কৰিব দিছে। তো ইয়াত পি আছে 26,400 টকা, আৰ আছে কিমান 15%, আৰু সময় দিয়া আছে 2 বছৰ 4 মাহ, বা ইয়াক যদি আমি বছৰত নিওঁ কি হ'ব, 2 সমষ্ট 3/1 বছৰ। তো এইখিনি হৈছে আমাৰ দিয়া দিয়া হেৰি। ইয়াৰ পৰা আমি সবৃদ্ধি মূলটো ওলাব লাগে, এই সমান কি, এই সমান এইটোতো আমাৰ ভগ্নাংশত আছে, গতিকে আমি কি কেনেকৈ লিখিব লাগিব, P(1+), ইয়াত কি হ'ব আমাৰ R/100, আৰু এতিয়া কি হ'ব আমাৰ এই 2 বছৰটো ইয়াতে আহিব, আৰু কি হ'ব 1+ ভগ্নাংশখিনি ইয়াত পূৰণ হ'ব ইনটু R/100, এইখিনি এই সূত্ৰমতে আমি কৰিব লাগিব যদি বছৰটো ভগ্নাংশত দিয়া থাকে। তো এতিয়া পি মানে কিমান, পি মানে আমাৰ ইয়াত বহাই দিয়া, পি মানে হৈছে 26,400, 1+R মানে হ'ল 15 তলত 100 স্কুৱেৰ, হয়নে? তাৰপিছত কি হ'ব, ইয়াত 1+ কি আছে, 1/3 ইনটু R মানে কিমান 15,
তো 3 দি 15 কাটলে আমার 5 বার যায় তো তোলার আছে কি 100 26400 আর এটু কি হবো এটু যদি আমি ধরা কাটু কাটিলে কি হবো এতিয়া ইয়াত 5 দি 15 3 বার আর 20 100 আমার 20 বার তো ইয়াত আমার কি হবো 20 গুণ 20 20 20 এর 3 23 অর্থাৎ 20 ভাগের 23 স্কয়ার আর এইটুত কি হবো 5 টু উপর থাকিব ঠিকে 5 এর 100 কাটলে এটু কাটি দা ডাইরেক্ট 20 বার যাব তো 20 এর গুণ 20 20 একে 21 তার মানে কি হবো 20 ভাগের এটু 21 26400 ইনটু কি হবো এটা দুটা আছেই 20 ভাগের 23 ইনটু 20 ভাগের 23 ইনটু 20 ভাগের 21 এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটি দিয়া এটা 2 দি ইয়াক 13 দুগুণ 26 আর 7 দুগুণ 14 13 দুগুণ 26 হল 13 দুগুণ 26 26 তো হেকে হল এটা আর 4 এটা 2 বার 7 দুগুণ হয় দেই 2 বার এটো 2 দিন তো 132 হল আকো 2 দি ইয়া কিমান 6 বা 6 দুগুণ 12 6 দুগুণ 12 66 এটা 66 হোক যদি আমি ইয়াত কি আছে 20 আছে গতিকে 2 দি কাটো 20 হোক 10 বার আর 66 হোক 2 দি কাটলে কিমান হব 33 তো 33 থাকিল তলত কি রাখিল 10 থাকিল তলত 10 আছে আর উপরত কি আছে 33 23 23 আর ইমান এই কথা কথা এটা পূরণ হইছে এই কথা কথা এটা পূরণ কইলে আমি কিমান পাম 366597 তো 10 এর যদি আমি ইয়াক হরণ করো তাহলে এক ঘর দশমিক করব অর্থাৎ কি 366597 গতিকে এইটো আমার কিমান হল এইটো 7 এটা 0 টা দিব ইমান টকা হইছে সবৃদ্ধি মূল তো আমাক কি উলিয়াব আছিল সবৃদ্ধি মূলটো উলিয়ালো তারপর কি চক্রবৃদ্ধি হল এটাকে নির্ণয় চক্রবৃদ্ধি সুদ কিমান হব চক্রবৃদ্ধি সুদ হব কিমান 366597 বিয়োগ কিমান 26400 এইটোর পৰা এইটো বিয়োগ কৰিলে আমি কিমান পাম 26400 এইটোৰ পৰা এইটো যদি আমি বিয়োগ কৰো যিখিনি থাকিব সেইটো হ'ব আমাৰ কি চক্ৰবৃদ্ধি সুদ তো প্ৰথমতে কি ইয়াত দশমিক এটা দুটা শূন্য দিলে আমাৰ এইটো সত্তৰটো ইয়াত এনেকৈ ডাইৰেক্ট বহি যাব নৰ পৰা চাৰি গ'লে কি থাকে পাঁচ থাকে ইয়াত পাঁচ আছে পাঁচৰ পৰা ছয় নাযায় ধৰক ল'লো পোন্ধৰ হ'ল পোন্ধৰৰ পৰা ছয় গ'লে ন থাকে ইয়াত আছে পাঁচ পাঁচৰ পৰা দুই গ'লে তিনি এইটো হোৱা নাই দেই এইটো ভুল হৈছে অলপমান জাষ্ট এইটো নহয় এইখিনিৰ পৰাহে আমি বিয়োগ দিব লাগে গতিকে ইয়াতে প্ৰথমতে পাঁচ নটো আহিবই দুটা শূন্য আছে যিহেতু পাঁচ নটো আহিবই তাৰপিছত কি আহিছিল ছয়ৰ পৰা চাৰি গ'লে দুই আৰু ছয়ৰ পৰা ছয় গ'লে কি হ'ব শূন্য তাৰপিছত তিনিৰ পৰা দুই গ'লে এক তো ইমান 0.70 টকা এইটো হৈছে আমাৰ কি ইণ্টাৰেষ্ট চক্ৰবৃদ্ধি সুদ যিটো তো সবৃদ্ধি মূলৰ পৰা আমি যেতিয়া মূলধনটো বিয়োগ লওঁ তেতিয়াহ'লে আমাৰ কি চক্ৰবৃদ্ধি সুদ ওলায় তো এনেদৰে উলিয়াব পাৰিবা তো চাৰি নম্বৰটো দেখিছে যে এজন মানুহে শতকৰা বছৰি 5% চক্ৰবৃদ্ধি সুতত 8000 টকা খটালে তেন্তে দ্বিতীয় বছৰৰ শেষত সুত মূল সুতে মূলে কিমান টকা ঘূৰাই হ'ব আৰু দুই নম্বৰত কি হৈছে যে তৃতীয় বছৰৰ বাবে সুত কিমান হ'ব তো প্ৰথমতে আমি দ্বিতীয় বছৰৰ শেষত সুতে মূলে কিমান হ'ব সেইটো আমি উলিয়াই ল'ম তো ইয়াত পি সমান 8000 টকা আৰ সমান 5% আৰু এন হৈছে দুই বছৰ অৰ্থাৎ দ্বিতীয় বছৰৰ আমাৰ সুত মূল গতিকে আমি সবৃদ্ধি মূলটো কি লিখিম এ সমান পি 1+R/100/n তো পি মানে 8000 1+R = 500 আৰু বছৰ দুই এতিয়া পাঁচেদি ইয়াক 20 বাৰ তো কি হ'ব 8000 ইনটু কি হ'ব 20 গুণ 20 হয়নে 20 এতে এক মানে মানে এক আছে 20 গুণ 20 20 একে 21 অৰ্থাৎ কি হ'ব এইটো 20 ভাগৰ 21 ইয়াত দুই আছিল গতিকে দুটা 20 ভাগৰ 21 আমি পূৰণ দিম বিশেদি আশিক কিমান বাজ যায়
20 চারি গুণ আছে 4 বার 4 কফল আকো এই 20 দি 40 ক 2 বার তো 20 হলে তে এটা কি থাকিল 21 পূরণ 21 পূরণ 20 এই কেটা পূরণ করলে আমি কিমান পাম 8000 820 টাকা তো এইটো হইছে 2 বছৰৰ পিছত ফুট মূল অর্থাৎ সবৃদ্ধি মূল ওতে বলে 8820 টাকা ঘুরাই পাব 2 বছৰ পিছত বুঝি পাইছানে যদি 5% ইন্টারেস্ট হয় এতিয়া আমাক কৈছে কি যে তৃতীয় বছৰৰ বাবে ফুট কিমান হ'ব তো তৃতীয় বছৰৰ বাবে ফুট উলিয়াব লাগিলে আমি কি কৰিব লাগিব এইটোৰ ওপৰ ধৰিব লাগিব এবাৰ তো এইটোৰ ওপৰ ধৰিলে আমাৰ মূলধন এতে পি সমান কি হ'ব 8820 ইন্টারেস্ট তো আমাৰ 5% আছে এটো আৰু এন টু হৈছে তৃতীয় বছৰ মানে এক বছৰৰ আমি উলিয়াব লাগে এক এতিয়া এ সমান কিমান হ'ব 8820 1 প্লাস 5/100 8820 পাঁচেদি এশক 20 বার গতিকে এইটো কি হ'ব পূরণ 20 ভাগের 21 তো এই শূন্য কাটা গল দুই দি ইয়াক কিবা যাব চারি বার আৰু ইয়াক কিবা যাব চারি বার আৰু ইয়াক একবার তো আমার কিমান হল এতিয়া 441 এর লগত আমি কি দিব লাগিব 21 টো পূরণ দিব লাগিব তো 441 লগত 21 টো পূরণ দিলে আমি কিমান পাম 9261 টাকা আমি ইয়ার সবৃদ্ধি মূল্যে পাম এতেকে সুদ কিমান হব 9261 বিয়োগ কিমান 8820 বিয়োগ করলে আমার কিমান হব এতে তো এক থাকিব এক ছয়ের পর দুই গলে চারি দুইর পর আট নাযায় এক ধার করলো বারো হল বারোর আট গলে কি হব চারি এতে আট আট তো 441 টাকা হব ইন্টারেস্ট সুদটো আমার যেটা সুদটো উলিয়াব যায় আর এই বস্তুখানি তোমরা যে এনেকেও করব পারা যে 100 টাকার এক বছরের সুদ কিমান অথবা দেই এইখানিত শেষ বস্তুটো অথবা এই এই ইন্টারেস্টটো উলিয়ার কারণে ডাইরেক্ট ইন্টারেস্ট উলিয়াব লাগলে এনেকেও করব পারা 100 টাকার এক বছরের সুদ আমার কিমান 5 টাকা এতেকে আমার কিমান আছিল এইটো 8820 টাকা এটা 8820 টাকার এক বছরের সুদ কিমান হব এক বছরের সুদ কিমান হব 100 ভাগের 5 পূরণ 8820 তো এই শূন্য কাটি দিল এতিয়া দুই দি ইয়াক দশক 5 বার দুই দি দশক 5 বার তারপর কি থাকিব ইয়াক দুই দি আমি কাটিলে কিমান হব চারি ইফালে কি হল চারি আর ইফালে এক এই পাঁচ কাটা গল তো কিমান থাকিল চারি হ 41 তো ডাইরেক্ট সুদটো উলিয়াব এনেকৈ সুদটো উলিয়াব পারা তো এইখিনিলৈকে দিলোঁ আজি ভিডিওটো বাকি যিখিনি রয়ে গৈছে সেইখিনি মই নেক্সট ভিডিওত তোমালোকক দিয়ার চেষ্টা করিম তো পরীক্ষা আছে অল্প ভালদরে পড়াশোনা করবা ভিডিওবিলাক মনোযোগেৰে চাবা তো যিখিনি মোৰ মানে চেনেলত এতিয়াও নতুনকে আহিছা সাবস্ক্রাইব কৰা নাই ভিডিওবিলাক চাই থাকা তো সাবস্ক্রাইব কৰি ল'বা মানে চেনেলটো এনেকুৱা ধৰণৰ ভিডিও আহিলে তোমালোকে চাব পাৰিবা তেতিয়া তো আজি আহিলোঁ বাই বাই থেংক ইউ